শিলিগুড়িতে নৃশংস খুনের মামলায় প্রায় 11 বছর পর দুই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল শিলিগুড়ি আদালত। ঘটনায় এক মহিলাকে 6 মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। ২০১৩ সালের 8ই জানুয়ারি নেপালের বাসিন্দা গঙ্গাভূষণ রাঠি এবং চন্দ্রপ্রকাশ জুরেল শিলিগুড়িতে এসেছিলেন। এরপর 11ই জানুয়ারি গঙ্গাভূষণ রাঠির ছেলে হরিবংশ রাঠির কাছে একটি অচেনা নম্বরে ফোন আসে। তাকে জানানো হয় তার বাবা গঙ্গাভূষণ রাঠি এবং বাবার বন্ধু চন্দ্রপ্রকাশ জুরেলকে অপহরণ করা হয়েছে। তাদের ছেড়ে দিতে 50 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এরপর হরিবংশ রাঠি নেপাল থেকে শিলিগুড়িতে পৌঁছে অপহরণকারীদের 50 লক্ষ টাকা মুক্তিপণ দেয়। টাকা দেওয়ার পরেও দুজনকে ছাড়েনি অপহরণকারীরা। পরে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে শিলিগুড়ি থানার পুলিশ মোবাইল টাওয়ার লোকেশনের ভিত্তিতে বোলপুর পুলিশের সহযোগিতায় দার্জিলিং মেল থেকে দুই অপহরণকারী সুরেন্দ্র কুমার মিশ্রা এবং অভিজিৎ বোসকে গ্রেফতার করে। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে খুনের ঘটনা জানতে পারে পুলিশ। খুন করে দুজনকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। এরপর 2রা ফেব্রুয়ারি সুকনার জঙ্গল থেকে গঙ্গাভূষণ রাঠি এবং চন্দ্রপ্রকাশ জুরেলের মৃতদেহ উদ্ধার হয়। এদিকে অভিযুক্ত সুরেন্দ্র মিশ্রার মাটিগাড়ার বাড়িতে তার স্ত্রী মনিকা মিশ্রের কাছ থেকে মৃত গঙ্গাভূষণ রাঠির মালা উদ্ধার হয়। জোড়া খুনের ঘটনায় সুরেন্দ্র মিশ্রা, তার স্ত্রী মনিকা মিশ্রা, অভিজিৎ বোস এবং রাজীব রায়কে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়। এই মামলা প্রায় 11 বছর ধরে চলে। মামলায় 46 জনের সাক্ষী গ্রহণ করা হয়। বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফার্স্ট কোর্টের বিচারপতি অনিতা মালহোত্রা সুরেন্দ্র মিশ্রা এবং অভিজিৎ বোসকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে। এছাড়া মনিকা মিশ্র অসুস্থ হওয়ার কারণে তাকে 6 মাসের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করে। যদিও চতুর্থ অভিযুক্ত রাজীব রায়ের এই ঘটনায় কোনো ভূমিকা না থাকায় তাকে বেকসুর খালাস করা হয়। সেটা হয়েছিল 2013 সালের 25 জানুয়ারিতে শিলিগুড়ি থানাতে কমপ্লেন লজ হয়। সে হরবেন্স রাখি, সে লস্কর কমিটা করে, তার বাবাকে কিডন্যাপ করে নিয়েছে, 2 লক্ষ মার্কিন ডলার ক্লেম করেছিল, কিছু তারা 50 লক্ষ টাকা দিয়েছে, কিন্তু বাবাকে ছাড়েনি। পুলিশ 25 তারিখেই টাকা দিয়েছে বলেছে। পুলিশ তখনই মানে কেস স্টার্ট করে তদন্ত শুরু করেছে এবং 25 তারিখেই পুলিশ ফলো আপ করে বোলপুর স্টেশনে এই অভিজিৎ বোস আর সুরেন্দ্র কুমার মিশ্রাকে ধরে ফেলে এবং ওদের কাছ থেকে এই 50 লক্ষ টাকা ক্যাশ উদ্ধার হয়। এবং ওই ক্যাশের মধ্যে, ক্যাশ টাকার মধ্যে 16টা নোটের মধ্যে ইনিশিয়াল করা ছিল, যারা টাকাটা দিয়েছিল তাদের একজন ইনিশিয়াল করে দিয়েছিল। পুলিশ এটা বোলপুর স্টেশনে পুলিশ সেটা সিজ করে, ওখান থেকে আসামিকে নিয়ে আসা হয় এবং তারপরে ইন্টারোগেট করে আসামিদের স্টেটমেন্টের উপরে বেস করে দুইজনকে, গঙ্গাভূষণ রাঠি এবং চন্দ্রপ্রকাশ চুড়েল, এরা দুজনেই নেপালের নাগরিক, এদের মৃতদেহ রংটংয়ে 300 ফুট খাদের নিচে উদ্ধার করে এবং এটা দেখিয়ে দেয়, এই দুজন আসামি দেখিয়ে দেয়। তারপরে তদন্ত কমপ্লিট হয়, তদন্ত শেষে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে গতকাল এবং দ্বিপক্ষের সমস্ত আর্গুমেন্ট সমস্ত কিছুই কোর্ট শুনেছেন। শোনার পরে সাক্ষী এবং সমস্ত প্রমাণ এ সমস্ত বিচার করে কোর্ট গতকালকে অভিজিৎ বোস, সুরেন্দ্র কুমার মিশ্রা এবং মনিকা শর্মাকে দোষী সাব্যস্ত করেছে। আজকে ছিল তাদের পানিশমেন্ট অ্যাওয়ার্ডের দিন, তাদের পানিশমেন্টটা দেওয়ার জন্য। তা অভিজিৎ বোস এবং সুরেন্দ্র কুমার মিশ্রা এই দুজনের এগেনস্টে চার্জ হয়েছিল 364A, 302, 395, 120B, 201। তার মধ্যে
302, 364A, 395 এই তিনটে সেকশানেই লাইফ ইমপ্রিজনমেন্ট আর 15,000 টাকা করে জরিমানা। আর 201, 34 সেকশানে 3 বছরের সাজা, 10,000 টাকা জরিমানা। আর কী বলে বিশে মণিকা মিশ্রা হয়েছে 201, 34 আইপিসি মতে তার 6 মাসের কারাদণ্ড হয়েছে, এবং যে 3 মাসের জেলে ছিল সেটা ওই 6 মাস থেকে বাদ যাবে। এই হচ্ছে আজকে টোটাল মানে বিচার প্রক্রিয়ার সমাপ্তি হলো এখানে। 8/1/2010 থেকে 2013 থেকে 10/1/2013 মধ্যে হত্যাটা হয়েছিল, আর টাকাটা পেমেন্ট হয়েছিল 25/1/2013। ওরা এসেছিল 8 তারিখ, 8/1/2013 শিলিগুড়িতে আছে। ওই রংটংয়ে 300 ফিট খাদের নিচে থেকে ওই এস কে মিশ্রা এবং অভিজিৎ বোস এদের মানে লিডিং টু ডিসকভারি বলে এটাকে, এরা দেখিয়ে দিয়েছিল যে এখানে এই বডিটা তারা ফেলেছিল হত্যা করে, এবং সেখান থেকে বডিগুলো উদ্ধার। কারণ হচ্ছে টাকা, ওই 50,00,000 টাকা র‍্যানসাম মানি। সেটা সেটা আমরা জিজ্ঞেস করতে পারিনি কি জন্য এসেছিল, বাট দে আর নন টু ইচ আদার, টাকার জন্য এটাই হয়েছিল। এবং সে চন্দ্রপ্রকাশ চুয়েল এবং গঙ্গাভীষণ রাঠি দে আর নন টু সঞ্জয় কুমার মিশ্রা অ্যান্ড অভিজিৎ বোস, দ্যাট ইজ এস্টাবলিশড। আগে মার্ডার করে তারপরে এই গঙ্গাভীষণ রাঠি আত্মীয় স্বজনের কাছে র‍্যানসাম ক্লেম করে। প্রথমে তো অনেক টাকা করেছিল, তারপরে ওটা বার্গেন করতে করতে 50,00,000 এসেছিল, এবং 50,00,000 টাকা পেমেন্ট করেছিল। পেমেন্ট করার পরেও যখন সে ওকে গঙ্গাভীষণ রাঠিকে পায়নি, তখন তার ছেলে শিলিগুড়ি থানাতে ডায়েরি করেছিল, কমপ্লেন লজ করেছিল, এবং ইন্টারন্যাশনাল ম্যাটার এটা।